আশনাদি শিগগিরই ওটা গুনতি করতে এসেছে। এই যে স্যার, এই যে। হ্যাঁ, এক দুই তিন চার 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 পাঁচ ছয় সাত এই সেটা করছি, কিন্তু এটা কি কার লেখা, কাকে লেখা? আহা, আপনি করুন না, বলছি বলছি। এমন নকরা করছেন যেন এরকম চিঠি আপনি প্রথম দেখলে। ওটা দিবাদির লেখা, ওই যে। বরাতটা কি পাচ্ছি আমি না বিবি? আপনার কথাই তো ভেবে রেখেছি স্যার। কপালে কপাল, আপনি আজকে গুনতে এলেন। রেট কিন্তু 50 পেয়ে যাবেন। আমাকে জিজ্ঞেস না করে তুমি বলে দিলে? হ্যাঁ, আমাকে তো জিজ্ঞেস করবে। এই, ওর থেকে কিন্তু 10 আমি নেব। আপনার মতো এরকম অ্যারিস্টোক্রেট ঘরের মেয়ে এই জেলের ফাইলে থেকেও অবশ্য উনিও আছেন। আপনার বাড়িতে কে কে আছেন? মা আছে, বোন আছে, লেখিয়া আছে। সবাই কি ঘরেই থাকেন নাকি? গেলে কাউকে না কাউকে পেয়ে যাবেন। কাউকে পেলে তো হবে না, মাকেই পেতে হবে, না হলে টাকাটা কে দেবেন? হ্যাঁ সুমিত বলো। হ্যাঁ কমলেশদা, দিদির ব্যাপারে কিছু কথা ছিল। বলো। আমরা দিদির সাথে একটু যোগাযোগ করতে চাই, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না। সেটা তো তাহলে ওই ইন্টারভিউ ডেট অবধি অপেক্ষা করতে হবে, আর তাছাড়া সেটাও তো দল বেঁধে যোগাযোগ করা যাবে না। ইন্টারভিউ ডেটে জেল গেটের সামনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই বলছিলাম অন্যভাবে যদি। দরকারটা কেন একটু বল। কমলেশদা, আসলে দিদির কিছু ইনস্ট্রাকশন দরকার। কোর্টে সওয়াল করার সময় প্রচুর উইটনেস এভিডেন্স লাগবে, সেটা কিভাবে জোগাড় করব সেই ব্যাপারে দিদির সঙ্গে কথা বলা দরকার। সেটা জানতে গেলে তো সামনাসামনি কথা বলতে হবে। না, ভায়া মিডিয়া হলে চলবে। ঠিক আছে, তাহলে ইন্টারভিউ দিন আমি জেনে নেব। বলো। দেরি হয়ে যাবে দাদা, আর এক মিনিটও সময় নষ্ট করা যাবে না। কিন্তু দেখো, ব্যাপারটা তো জানোই যে আমরা যতই চেষ্টা করি সরকারি লাল ফিতের ফাঁস আমাদের দেরি করিয়ে দেবেই। কেন দাদা, টুইট নাও কথাটা কি জেল গেটের সামনে থমকে দাঁড়িয়েছে? সেটা তো অনেকদিন আগের থেকেই। এই দেখো না, পৃথাকে দিবার কাছে ট্রিটমেন্ট করতে পাঠাবো, এই সামান্য পারমিশনটার জন্য দুদিন কেটে গেল। কমলেশদা, পৃথা ম্যাডাম যাচ্ছেন দিদির চিকিৎসা করতে? হ্যাঁ, তাহলে আপনি একবার পৃথা ম্যাডামের সঙ্গে আমাদের যোগাযোগ করে দিন না। তাহলে কিন্তু তোমরা পৃথার কাছে ওপেন হয়ে যাবে। তাছাড়া পৃথাকে এখনই এতটা বিশ্বাস করা ঠিক হবে না। এই সময় তো একটু ঝুঁকি নিতেই হবে দাদা। সেটা ঠিক। আচ্ছা, আমি যদি মাঝখানে থাকি তাহলে তো আর কোনো রিস্ক থাকে না। সবসময় আপনাকে নাও পেতে পারি কমলেশদা, তাই পৃথা ম্যাডামের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ থাকাটা দরকার। প্রয়োজনে দিদি পৃথা ম্যাডামের মোবাইল থেকে আমাদের নির্দেশ দিতে পারেন। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা কমলেশদা। কি হলো? হ্যাঁ, আলাপ পরিচয় শেষ হলো? এনিন, শুনুন, দিদি কিন্তু মাঝে মাঝে একটু ফাইলের বাইরে বেরোবে, হ্যাঁ, হাত পা ছড়াতে। ওরা নিয়ে আবার ক্যাচাল করবেন না। না না, আরে একেবারেই না। যত খুশি যত খুশি। হ্যাঁ, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। সবাইকে লেবারে আসতে বলে দাও। কি চায়ের জন্য যান, একেবারে ছটফট করছে তো? হ্যাঁ, হবে হবে। এই চামেলি চামেলি,
ওই দিবাদি আর সুদিবাদির জন্য দুধ নিয়ে আয়। তোমরা আমার দুধ, বাকিরা ইসমালি লিকার। হ্যাঁ, পয়সা না দিলে দুধ কোথা থেকে পাবো? হ্যাঁ, আমি তার বাড়ি থেকে গাই নিয়ে আসিনি। বাড়িতে কে কে আছে? ও সেসব চব্য পরে হবে, আগে এইগুলো মালগুলোকে পাঠাই লেবারে, তারপর। দিদি আপনার চা। কাচের গ্লাস এলাও না, ওই নোট দিলে সবই এলাও। আমি তার গ্লাস বানিয়ে আনিনি, বাইরে থেকেই এসেছে। কি হলো খান? তোমাদের আমার আছে, ওদের আসবে, চল। তুমি খাও দিদি। তোমার ছেলে চা খায়? আর কি করবে, চৌচৌ করে চুমুক দিয়ে লিকার খায়, তাতে পেটটা তো একটু ভরে, টিফিন আসতে তো ঢের দেরি। সব ফাইলগুলো টেবিলে দিচ্ছ কেন? শুধু জেল হসপিটালের ফাইলগুলো রাখো, এগুলো নিয়ে যাও। আর এই লাইফ আর্টের ফাইলগুলো দেখা হয়ে গেছে, তুলে রাখো। আসবো স্যার। হ্যাঁ স্যার, আপনি বড় মেট্রনকে আসতে বলেছিলেন, উনি এসেছেন, ডাকবো? হ্যাঁ পাঠিয়ে দিন। আসছে স্যার। শোনো, ওই লুনাটিক সেলের ফাইলগুলো সব হাতের কাছে রাখবে। স্যার পাগলাবাড়ির ফাইল তো ইউনিয়ন অফিসে পাঠানো হয়েছে। কেন? ও হ্যাঁ, ওটা তো আবার নীতিশবাবু, কিন্তু সে তো অনেকদিন, আজও সেগুলো ফিরল না। এখনই গিয়ে নিয়ে আসবেন, ও সমস্ত ফাইলগুলো আজ হাতের কাছে থাকা দরকার। আপনি আমায় দেখেছেন স্যার? শুনুন, হিউম্যান রাইটস কমিশনের একটা টিম জেল ভিজিটে আসছেন। কখন স্যার? ফার্স্ট অফ আসার কথা ছিল, কিন্তু পরে ফোন করে জানিয়েছেন যে আফটার লাঞ্চ। ওনাদের লাঞ্চ একটাই হয়, আর ওনাদের অফিস তো বেশি দূরে নয়, সো আজ দুপুরেই আসবে। তাহলে তো হাতে আর বেশি সময় নেই স্যার। হ্যাঁ শুনুন, সব কিছু ঠিক করে রাখবেন, বিশেষ করে জেল হসপিটাল, যেটা নিয়ে রিসেন্টলি কমপ্লেন ফেস করতে হয়েছে। এমনিতে এখন সব ঠিকঠাক আছে, আশা করি কেউ কমপ্লেন করার সাহস করবে না, ইউটি তো এখন কেউ নেই। কিন্তু স্যার। আবার কিন্তু কিসের? সমস্ত কিন্তু ফিন্তু ঠিক করে রাখবেন। শুনুন, কোনো রকম অ্যানুয়ালি কিন্তু মানবাধিকার কমিশন মেনে নেবে না, আর ওরা যখন আসবে মিডিয়ার লোকজন সঙ্গে আসবে, চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। ওরা যদি ওষুধপত্রর হিসেব চেক করতে চান তাহলে কিন্তু অনেক গন্ডগোল বেরিয়ে পড়বে স্যার। কেন? স্টক রেজিস্টার অনুযায়ী সমস্ত মিলিয়ে রাখবেন স্যার। রেজিস্টারের তো দামি দামি ওষুধের নাম আর কোয়ান্টিটি লেখা আছে, ফিজিক্যালি তো অত সব নেই। নেই কেন? দিবাসেন যে রিপোর্টটা করেছিল সেগুলো তাহলে ঠিক? এটা আরএমও জানেন স্যার, আমাদের কাছে কিছু অ্যান্টাসিড আর ডেট এক্সপায়ার হওয়া অ্যান্টিবায়োটিক ছাড়া আর কিছু নেই স্টোরে। নেই বললে তো চলবে না, দেখাতেই হবে, ওরা কোনো কথা শুনবে না স্যার। যদি আপনি বলেন তাহলে বাইরে থেকে কিছু সাপ্লাই এনে খাদায় সব ঠিকঠাক করে দেবো স্যার। হলে তাই করুন, তবে শুনুন, যারা এর সঙ্গে জড়িত তাদের সকলকে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। আমি নীতিশ তাকে বলে দেব। ঠিক আছে, আপনি যান, আমি রাউন্ডে বেরোবো। ঠিক আছে স্যার, আমি আসছি। অর্ডার। আমি রাউন্ডে বেরোবো। সব রেডি স্যার। রেডি প্রিসা? হ্যাঁ, এই যে এই অ্যাপারেটাসগুলো একটু গুছিয়ে নিচ্ছি। পারমিশন লেটার, এটা জেরক্স অরিজিনালটা আমার কাছে আছে। এই চার লাইন লেখা অ্যাপ্রুভ করতে এত দূরঝাঁপ করতে হলো? হ্যাঁ করতে হতো না যদি ওরা বাগড়া না দিত।
আচ্ছা কমলেশ দা, ওরা আমাকে ঠিক মতো ট্রিটমেন্ট করতে দেবে তো? না দেওয়াটাই স্বাভাবিক, তবে তোমাকে বুদ্ধি করে ওভারকাম করতে হবে। ঠিক আছে, আমি না কিছু জেনারেল মেডিসিনস নিয়ে নিচ্ছি। কেন কি, আমাকে দেখে ওরা ওই কয়েদিরা কিছু সাহায্য চাইতে পারে একদম ব্যাপারে? একদম না, জেলের পারমিশন ছাড়া কাউকে কোনো ওষুধ দেবে না, কারণ যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় তাহলে তোমার যাওয়াটা বন্ধ হয়ে যাবে, সেটাই ওরা চায়। আচ্ছা ঠিক আছে, চলো। একটা কথা, তুমি দিবাসনের ছেলেদের তো চেনো? হ্যাঁ, ওই বিপুল, মিহির, নিখিল, এরা তো। কেন বলুন তো? এরা ছাড়াও আরেকটা গ্রুপ আছে যারা দিবাকে আড়াল থেকে প্রোটেক্ট করে। মিশন চেনেন? ইফ আই হিয়ার ইট রাইট, আপনি আড়াল থেকে সাহায্য করার কথা বললেন কি? হ্যাঁ, তারা কিভাবে হেল্প করে, কেন করে সেটা আমি তোমাকে বলবো না, তবে দিবা জেলে যাওয়ার পর ওদের লিংক ফেলিয়ার হয়েছে, কিন্তু দিবার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করা দরকার, দিবার কেসটা চালানোর ব্যাপারেই দরকার। হ্যাঁ বুঝলাম, কিন্তু এ কথাগুলো আপনি আমায় বলছেন কেন? ওরা তোমার মাধ্যমে দিবার সঙ্গে যোগাযোগ করতে চায়, তবে ওসব তোমার কোনো আপত্তি থাকলে তুমি আমায় রিফিউজ করতে পারো। না না, তা কেন, আপনি তো আর খারাপ চাইবেন না। একটু হ্যাঁ সুমিত, প্রীতার সঙ্গে কথা বলে নাও। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার। কমলেশদার কাছে সব শুনেছেন তো? হ্যাঁ, পরিচয় পেয়েছি। আপনার কোনো অসুবিধা নেই তো? কি করতে হবে না জানলে কি করে বলবো? আমার নাম সুমিত, আপনি দিদিকে শুধু বলবেন সুমিত নির্দেশ চেয়ে পাঠিয়েছে, কোনো রকম ইনস্ট্রাকশন থাকলে দিদি আপনাকে বলবেন, আমি থ্রু ফোন আপনার কাছ থেকে জেনে নেব। ঠিক আছে। আর যদি সম্ভব হয় আপনার মোবাইল থেকে দিদির সঙ্গে যদি একটু কথা বলা। সেটা হয়তো সম্ভব হবে না, তবে আমি চেষ্টা করে দেখব। আচ্ছা ঠিক আছে, একটু মনে রাখবেন প্লিজ, আমার নাম সুমিত। ঠিক আছে, রাখছি, চলো। আপনি জেল গেট অবধি যাবেন তো? ভেতরে তো আর ঢুকতে দেবে না। আচ্ছা আরেকটা কথা, দেখো এই কাজটা নিয়ে তোমার মনে যদি কোনো সংশয় থাকে তাহলে এখনো না বলতে পারো। না সংশয় নেই, তবে একটু ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে না তো? আসলে ধরা পড়লে মিশনের ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, সেই নিয়ে একটু চিন্তিত। এই এই মেট কই রে, মেট মেট কই? এই তো, কি হয়েছে? জেলার সাহেব রাউন্ডে আসবেন, হঠাৎ সরকারি লোক পরিদর্শনে আসবেন, তার আগেই জেলার রাউন্ড দেবেন, লাইফ সাজার মালগুলোকে লেবারে পাঠিয়ে দিও। এখানে আসবে নাকি? হ্যাঁ, খবর এখানেই আসবেন। হায় খোদা, আরে তোর বসে আছিস কেন, শুনতে পাস না নাকি? তাড়াতাড়ি সব নামা, ঢোকা। কখন আসবে? এখনি। আচ্ছা তো ঠিক আছে, এই তাড়াতাড়ি কর, এই যাবি যাবি তাড়াতাড়ি কর, আমি সব ঢোকা হা করে সব বসে আছে, মুখ দেখছে বসে বসে। হ্যাঁ এনে ঢোকা, এনে রাখ। তুই আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ওই গামছাটি ঢাকা দে ওটাকে, এনে এটা ধর। আপনি আবার উঠে দাঁড়ালেন কেন? আপনি বসুন। হ্যাঁ, ওই জেলা সাহেব আসলে একটু উঠে দাঁড়াবেন। এই উনের জল দিয়েছিস? দিয়েছি গো দিয়েছি, আমার ফাইলের নামে যেন কোনো রিপোর্ট না হয়। তাড়াতাড়ি কর রে তোরা। তোর একটা কমন সেন্স নেই? আমি একটা থানার ওসি আর তুই একটা পচা দাগি মাল, তোর কি উচিত আমার খোঁজ করা? বাহ বাহ, নট খেলে, মাল খেলে আর আমার সঙ্গে বেইমানি করলে, এখন উল্টো রং করছে। হ্যাঁ বেশ করেছি, খুঁজছি বেশ করেছি, দরকার হলে তোমার শ্বশুরবাড়ি গিয়ে খুঁজবো, বুঝেছো? কাউদার ওসব করিস না, কুকুর ফুকুর আছে। তোমার তো সারা বড় কুত্তা নাকি? সারা তোর মতো বড় কুত্তার সঙ্গে সারা আমি সংসার করছি, তুই সারা অন্য কুত্তা কি দেখাচ্ছিস? কেন সারা আমার ছেলেগুলোকে ছাড়বি বলে ছাড়লি না সারা? খবরটা তুই রাখতিস না, তুই কেন আমাকে কথা দিয়েছিলিস?
সে তো তুই অত চাপাচাপি করলি বলে তুই অত চাপাচাপি করলি গেলে দাঁত খেলাচ্ছি না এখন বলো কখন ছাড়ছো কবে ছাড়ছো বলো বলো সে এখন কোর্ট থেকে যাবে ছাড়া পাবে এখন কোর্টের কথা শুনলে নোট নেওয়ার বেলা নিলে তুই আর ছাড়াবে কোর্ট বাহ বাহ তুই আমার কথাটা বুঝতে পারছিস না কেন রঞ্জনা ম্যাডাম স্বয়ং চার্জশিট লিখেছে ওসব রঞ্জা মাসি পাঞ্জা পিসি আমি চিনি না বুঝেছো ওসব মাসি পিসি ঝামলানোর দায় তোমার নোট আমি যে হাতে দিয়েছি সে হাত থেকে আমি কাজ বুঝে নেব ঠিক আছে ঠিক আছে তুই যদি এমন জোরাজুরি করিস তাহলে আমাকে ইস্তফা দিতে হবে দিয়ে দাও ইস্তফা নোট তো কিছু পাবে আমার টাকাটা শোধ করবে উর্দিতা থাকবে না তখন কুত্তার হাল করে ছেড়ে দেবো এখনো কিন্তু উর্দিটা আমার পরনে আছে আর উর্দির পকেটে আছে তোর ওই শুট অ্যাট সাইট অর্ডারটা কিরে ভয় পেয়ে গেলি হ্যাঁ শোন একটা পথ আছে তোর ওই তিনটে ছেলেকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু একটাকে একটু চকম হতে হবে ছকটা হচ্ছে ওদের নিয়ে আমি ভ্যানে করে রাত্রিবেলা বেরোবো তারপর তিনজনকে ছেড়ে দেবো তার মধ্যে একজনের বাঁ পায়ে একটু গুলি করব তুই কাছাকাছি থাকবি চট করে হসপিটালে পৌঁছে দিবি জানতে পারে জানবে ক্রস করেছিলাম নগুলের ডেরা দেখাতে নিয়ে যাচ্ছিল তখন একজন ভ্যান থেকে নেমে পালায় শুট করি এনজিও তিনজনকে স্পট দেখাতে নিয়ে গেছিল হ্যাঁ তিনজন তিনটে স্পট বলেছিল কি না আর মাছের মতো মাথায় ঘিলু আছে তাও তোমার জ্বর জ্বর এগুলো জ্বর 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 একদম ঠিক আছে একদম ঠিক আছে অ্যাকশনটা কবে হবে আজি শুভস্য শীঘ্রম হয় আজ লেট নাইটে নয়তো কাল আর্লি মর্নিং ঠিক আছে প্ল্যান কিন্তু প্ল্যান মাফিক যদি কাজ না হয় যদি আমার ছেলেরা আমার ডেরায় না আসে আমার রক্ত জল করা পয়সা নামা কেন এসব নিয়ে মাথা গরম করিস আর কতদিন এভাবে ঠেকাবো আমার তো সালা কুত্তার হাল হয়ে গেছে